শিশুদের এখন তাদের মানে পরিবাররা যেরকমভাবে প্রেশারাইজ করে পড়াশোনার উপরে, সেটাকে বেস করে তারা শৈশবের যে তাদের আনন্দ এবং সেটা তারা নিতে পারছে না। কিন্তু আমরা যদি খুব পেছন দিকে চলে যাই তাহলে পরে সেই সময় তাদের শিশুদের একটা আলাদা রকম আনন্দ ফিল ছিল, তার নিজেদের ফ্রিডম ছিল একটা, সেটার উপর বেস করে এবারকার পূজামণ্ডপ করছিল। পরিবেশ দূষণ করার মতো কোনো জিনিস আমরা ব্যবহার করছি না, নর্মালি কাঠ বাঁশ কাপড় সেগুলো ব্যবহার করছি আমরা। কতদিন সময় লাগবে? মোটামুটি অ্যাপ্রক্স 2 মাস তো লাগবে। এবার 2 বছর যেহেতু আমরা সেভাবে আমাদের সবাইকে সেইভাবে উপহার দিতে পারিনি দুর্গাপূজায়, এবার 2022 যেহেতু কোভিড একটু স্বাভাবিক আছে, আমরা একটু অন্যভাবে চিন্তা করেছি। আমাদের এই চিন্তাভাবনাকে সম্পূর্ণ রূপ দিতে আমাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের স্বনামধন্য একজন শিল্পী, আমার পাশেই রয়েছে চন্দন দাস। গত বছর কোভিডের মধ্যেই আমাদের যেভাবে সারা পড়েছিল আমরা দেখেছিলাম, তার মধ্যেই আমরা সমস্ত কোভিডকে বিধিনিষেধ মেনে আমরা পুজো করেছিলাম। তো এবছর যেহেতু স্বাভাবিক অবস্থায় আছে, আমরা আশা করছি ব্যাপক ভিড় আমরা পাবো, ব্যাপক জনসাধারণের সহযোগিতা আমরা পাবো, এটা আমরা আশা রাখছি। এবারকার থিম এখনও আমরা নামকরণ করিনি, আমরা নিশ্চয়ই এরপরে আমরা থিমের নাম আমরা সবার সামনে নিয়ে আসব। আমরা ওই শিশু শৈশবকে নিয়েই আমরা একটা চিন্তা ভাবনা করেছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।